নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 নতুন বছরের স্পেশাল ভিডিও, অর্থাৎ নতুন বছর 2024-এ যে ছয়টি রাশি গরিব থেকে ধনী হতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ 2024 আপনাদের জন্য নতুন একটা বার্তা নিয়ে আসতে চলেছে। অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা আমার সাথে মিলছে না কেন। দেখুন, এই যে আমি বিচারটা করছি তার আগে আপনারা ব্যক্তিগত বর্ষফলটা আগে করে নিন, অর্থাৎ আপনাদের 2024 কেমন যাবে পার্সোনাল, তার জন্য আপনারা ব্যক্তিগত আপনারা বর্ষফলটি করে নিন, তাতে অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তেমন এটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার এটি নয়, কারণ রাশি তো মিললে শুধু হবে না, নক্ষত্র রয়েছে, চরণ রয়েছে, গণ রয়েছে, যোগ রয়েছে, পায়া রয়েছে, গ্রহের অবস্থান রয়েছে, নবাংশ চার্ট রয়েছে, দশামহাদশা রয়েছে, সুদর্শন চক্র রয়েছে, অনেক কিছু বিষয় কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। তো 2024 ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। দেখুন, আমরা অনেকেই ভাবি যে নতুন বছর আমাদের হয়তো ভালো যাবে। দেখুন, নতুন বছর ভালো যাবে যখন আমরা নতুন একটা সংকল্প নিব, অর্থাৎ আমাদের যে কোনো কাজে সংকল্প নেওয়া কিন্তু একান্তই দরকার। যদি আমরা সংকল্প নিতে পারি কি না, আমাদের যে কোনো কাজ আমাদের কিন্তু সম্পন্ন কিন্তু হবে। সংকল্পটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি যাদের সমস্যা হচ্ছে আগে প্রতিকার প্রতিবিধান তা অবশ্যই করুন, কারণ গ্রহের জায়গাটা আগে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি করে নেন, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো জীবনে কিন্তু আসবে না। কারণ প্রতিদিন যে একটা মানুষের কিন্তু ভাগ্য হয় উঠছে নয়তো বসছে, আপ অ্যান্ড ডাউন রয়েছে। কারণ একজনের মানুষের জীবন একই রকম যেতে পারে না। একটা কথা আছে, পরিবর্তনশীলই জগৎ, অর্থাৎ কোনো দিন একই রকম সময় কিন্তু যেতে পারে না। ভালো যাচ্ছে তো ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে খারাপই যাচ্ছে এমন না, ভালো এবং মন্দ দুটি মিশিয়ে আমাদের কিন্তু জীবন কিন্তু চলে। জন্মকুণ্ডলিতে যদি আমাদের বড় ধরনের যোগ যদি থাকে, দেখুন আমাদের জন্মকুণ্ডলিতে কিছু যোগ থাকে, সেই যোগগুলো কখন অ্যাক্টিভ হবে, আমরা যখন সংকল্প নিব। দেখুন, শশনবক মহাপুরুষ রাজযোগ, গজকেশরী রাজযোগ, আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, রুচক নামক মহাপুরুষ রাজযোগ, কুলদীপক রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, এই রাজযোগগুলো যদি থাকে কি না, ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ, আপনার বুধাদিত্য রাজযোগ, অনেক রাজযোগ রয়েছে, লক্ষ্মী যোগ রয়েছে, এই যোগগুলো যদি থাকে কি না, এবং সেই আমরা যদি সঠিক প্ল্যানিং সঠিকভাবে আমরা যদি চলতে পারি, এবং একজন অ্যাস্ট্রোলজারের সঠিক যে বন্ধু হিসাবে আপনাদের পাশে সারা জীবন থাকবে, এই আমি একবার দেখে নিলাম কেমন আছে না আছে হয়ে গেল, এটা না, দেখাতে হবে সবসময়, কন্ট্যাক্ট রাখতে হবে সবসময়, যোগাযোগ রাখতে হবে, আমার কেমন যেতে পারে, এই জায়গাগুলো কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশন করা কিন্তু একান্তই দরকার। ওই আমি একটি কথা আবারও বলি কৌশিক রায়ের কাছে, না ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কিসের জন্য, লজিক্যালি আমি কিন্তু বুঝাই,
তো 2024 এমনিতে বছরটি দেখুন যোগ করলে দাঁড়াচ্ছে আট, শনির বছর। কিছুটা বিলম্ব হবে কিন্তু শনি কিন্তু আবার একটু হলেও দেরিতে যে কোনো কিছু দেয়। আর শনি থাকছে মূলতি কোন রাশিতে, আবার কুম্ভ রাশিতে, এটাও কিন্তু একটা ডিভিডেন্ড দিবে যে রাশিগুলো আমি কথা বলবো। এবং পাশাপাশি আপনাদের বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথম রাশি, নাম্বার ওয়ান যে রাশি লিখে রাখুন, অনেকে বলেন যে এই রাশির ভালো হবে না, মকর রাশি। মকর রাশির কিন্তু শনি কিন্তু আপনাদেরকে 2024 যেহেতু শনির বছর এবং শনি আপনার ধনভাবে অবস্থান করছে, আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিবে 2024 আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং অর্থের জায়গাতে আপনাদের খুব ভালো আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন। এবং রাহু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে, তো অনলাইন ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় রাশি, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন শ্বশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মের জায়গাটা আপনাদের সুনিশ্চিত করবে। কোনো বড় ধরনের পরিবর্তন আপনাদের এবছর হতে পারে। আপনাদের 2024 হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে শুনি লাভভাবে লাভপতি বসে আছে কর্মাধিপতিকে নিয়ে। যারা সরকারি চাকরির কথা চিন্তা করছেন বা এমএনসি কোম্পানিতে চাকরির কথা চিন্তা করছেন, চাকরি চেঞ্জ চাইছেন, ট্রান্সফার চাইছেন বা আপনার ডেজিগনেশন চেঞ্জ চাইছেন, সিট চেঞ্জ চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু সুনিশ্চিত হতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা খুব ভালো কিন্তু হতে চলেছে। দ্বিতীয় তিন চার নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের শ্মশানাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন ব্যবসার দ্বারা এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, কর্ম, যোগ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন 2024। আপনাদের ধনের জায়গা, আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের ঋণ পরিশোধ হতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ হতে আপনাদের চলেছে তুলা রাশি। এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা বড় ধরনের লাভ কিন্তু পাবেন। অর্থাৎ তুলা রাশির 2024 আপনাদের শত্রু শান্ত হবে এবং বড় কোনো জায়গা থেকে আপনারা অ্যাচিভমেন্ট করতে কিন্তু পারবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে যেমন সরকারি বেসরকারি ক্ষেত্রে বড় ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা এবং আপনাদের যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ যাওয়া বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন। 2024
নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশির চাতক এবং জাতিকারা। নমস্কার, ধন্যবাদ।